করোনাকালে আইন লঙ্ঘন করে প্রতিদিন কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন সিলেটে জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান। এছাড়া বছরের শুরুতে চালিয়েছেন ভর্তি বাণিজ্য। অর্থ আত্মসাত সহ স্কুল প্রধানের বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা থাকলেও ব্যতিক্রম চিত্র সিলেটের জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে। স্কুলে শিক্ষার্থীদের এমন পদচারণা দেখে বোঝার উপায় নাই যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল। শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষকের আদেশ অনুযায়ী মাসে 500 টাকা ফিতে প্রাইভেট পড়তে আসেন তারা। 500 টাকা করে নে, 10-12 জন হবে প্রাইভেটে পড়ি। ও স্কুল খোলা না, স্কুল খোলা থাকলে আরো হয়তো আসবে। গণিত, ইংলিশ আর বিজ্ঞান। অভিভাবকরা জানান, স্কুলে ব্যাচের মাধ্যমে কোচিং পরিচালনা করা হয়, সরকারি নিয়ম অনুযায়ী হয় না অনলাইন ক্লাস। সকাল 7টা থেকে কোচিং হয় 10টা পর্যন্ত, আর 10টার পরে যখন ক্লাস বসে তখন 12টা 1টার মধ্যে ক্লাস শেষ, ছুটি শেষ, আর কোনো স্কুলই নেই। সব স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ রেখেছেন, কিন্তু কেন প্রাইভেট কোচিং চলতেছে স্কুলের ভিতরে? শুধু তাই নয়, 28 বছর ধরে ভুয়া বিল ভাউচার তৈরি করে স্কুলের বিভিন্ন সরঞ্জামাদি কেনা ও মেরামতের নাম করে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামে। এসব অভিযোগের বিরুদ্ধে সঠিক কোনো প্রমাণ দিতে পারেননি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান। না, এটা তো অবশ্যই বিধিসম্মত না। ওইটা আসে মাঝে মাঝে, ওই যে না ইয়ে বিভিন্ন বিষয়ে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের মানে বিভিন্ন প্রবলেম নিয়ে আসে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক। কোচিংয়ের তো কোনো সুযোগই নাই, জিরো টলারেন্স। এটা এই সময় সে একত্রিত করা স্কুল ক্যাম্পাসের শিক্ষার্থী এটা মোটেও করতে পারে না, এবং এই ব্যাপারে তো আমি আপনার সামনেই নির্দেশ দিয়েছি এবং আমরা এটা মনিটর করছি, অবশ্যই শক্ত ব্যবস্থা নেওয়া হবে। সঠিক তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। দীপ্ত চন্দ্রপাল, RTV।